দাদা বলছি যে এই যে এনজিপি একটা মিটিং পাঠিয়ে উদ্বোধন ছিল আজকে, এখানে তৃণমূল টিএমসি লোকজন ভাঙচুর করেছে। প্রথম কথা হচ্ছে এটা ভিক্তিম, দ্বিতীয় কথা আমাদের এনজিপিতে কিছু হলে তৃণমূলের নামই আসবে, এটা জানা কথা, আমার নামই আসবে। এটা অ্যাকচুয়ালি এটা ছটঘাট ছিল, আজ থেকে আমাদের এখানকার যারা পুরনো লোক সবাই জানে ছটঘাট ছিল, ওটা ছটঘাটটাকে কে বা কারা ওটা দখল করে রেখেছিল। আজকে এই জায়গাটা একটা পার্টি অফিস, আমিও দেখলাম, আমি ওদিক থেকে আসছিলাম, তখন দেখলাম ওখানটায় যে ওই পার্টি অফিসটা বানিয়েছিল। এবার কিছু এখানকার লোকাল ছেলেমেয়েরা, লোকাল এখানকার বাসিন্দা, তারা গিয়ে এখানে কোনো তৃণমূলের ঝান্ডা বা তৃণমূলের লোকজন নিয়ে গিয়ে এরকম কিছু করেনি। তাদের বক্তব্য হচ্ছে ছটঘাট ছিল, ছটঘাটটা কেন পার্টি অফিস হবে, তার জন্য তারা ওখানে সব খুলে ঠুলে দিয়েছে, এরকম একটা দেখলাম। আমি আসছিলাম ওই দিক দিয়ে, তখন দেখলাম ঢিল পাটকেল মারছে বা কিছু ওই এলাকার লোক, পুরো ভক্তিনগর এলাকার লোক, বিশেষ করে রাজাহলিরও কিছু লোক ছিল, আমাদের ভক্তিনগরের লোক ছিল, ক্লাব থেকে অনেকে গেছে, স্টেশন থেকেও কিছু দু একজন আসছে। যেহেতু একটা সেন্টিমেন্টাল ব্যাপার যে এটা আমাদের ছটঘাট ছিল, ছটঘাটের মধ্যে পার্টি হবে সবাই কেন, এটাই তাদের শুনলাম, এইটুকুনি শুনলাম। সে ওদের ব্যাপার, ওরা কী ওটা ওই আশেপাশের লোক যদি করতে পারে করবে, আমাদের এখানে আমাদের তৃণমূলের কোনো ব্যাপার না, আমরা তৃণমূলের তরফ থেকে এটা আমরা কোনো, আমরা ওরকম সন্ত্রাসবাদী কাজ করি না যে মারপিট করে জায়গা। তাহলে আমি আজকে মোটামুটি রেজাল্ট বেরোনোর পরে এখন অবধি আমাদের এখানে কোনো মারপিট বা আমি যেদিন থেকে এখানে বসেছি সেদিন থেকে এখন অবধি কোনো একটা মারপিট ঝুটঝামেলা আপনারা শুনেছেন? কোনো রকম ঝুটঝামেলা মারপিট হয়নি। ওরা করবে, কে আটকাবে কে করবে সেটা তাদের ব্যাপার, এটা আমাদের কোনো দলের কোনো ব্যাপার না।